গাজীপুরে বায়ু দূষণের অন্যতম কারণ মহাসড়কে চলমান উন্নয়ন প্রকল্প। কলকারখানা ও ইট ভাটার ধোঁয়ায় নেতিবাচক প্রভাব, বাড়ছে রোগ বালাই। এই ধুলার কারণে আমাদের আরো রোগ জীবাণু বাইরে যাচ্ছে। ধুলার কারণে মানে নাক জ্বলে, মুখ জ্বলে, চোখ জ্বলে। দুই দিন গাড়ি চালালে তিন দিনে বলে দুর্বল হয়ে যায়। মাঘের শীতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত, জনজীবন ব্যাহত, শীত বৃদ্ধির পাশাপাশি কৃষিতে ক্ষতির সংখ্যা। রকেট তৈরির দাবি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের, পরীক্ষামূলক উড্ডয়ন না হলেও আবহাওয়া রিপোর্ট তৈরিতে সহায়ক হওয়ার আশা। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। কেন দূষণের শীর্ষে গাজীপুর, চিহ্নিত হয়েছে বেশ কিছু কারণ। মহাসড়কের উন্নয়ন প্রকল্পের কাজ চলায় ধুলা ছড়াছড়ি, এছাড়া কলকারখানা আর ইটভাটার কালো ধোঁয়াও বাড়িয়েছে দূষণ। সব মিলে বাড়ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকি। ছুটছে এক একটি গাড়ি, তার সাথে উঠছে ধুলা, ছড়িয়ে পড়ছে চারপাশে। বায়ু দূষণে গাজীপুরের সবার ওপরে থাকার বড় একটি কারণ এখন এটি। ধুলার এই রাজ্যের শুরুটা রাজধানীর আবদুল্লাপুর থেকেই। এরপর টঙ্গী বোর্ডবাজার চৌরাস্তা হয়ে যত সামনে কেউ এগোবে ততই বাড়বে ভোগান্তি। অর্থাৎ ধুলা থেকে বাঁচার যেন কোনো উপায় নেই কারো। দুই দিকে প্রচুর ধুলা এবং রোড সাইড হাইওয়ের কাজ থাকার কারণে রাস্তায় দুই দিকে ধুলা এবং প্রচুর গাড়ির যানজট সৃষ্টি হওয়ার কারণে ধুলাবালির সংখ্যাটা বেশি। রাত্রে মাথায় যে গোসল না করে ঘুমানো যায় না, এই শীতকালে রাত্রে গোসল করা তো বোঝেনি। টঙ্গীর অবস্থা খুবই খারাপ ভাই, এটা মানুষ বসবাস করে এখানে ভাই, দেখেন আমাদের পরিস্থিতি দেখেন ভাই। 5 মিনিটের জন্য গাড়িটা রাখে, একটা চা খাইতে গেছি, দেখেন কি ধুলাবালি গাড়িটা। গাজীপুরের মহাসড়কে দীর্ঘদিন ধরেই চলছে উন্নয়ন কাজ। শহরের ভেতরের বেশিরভাগ সড়কও সংস্কার হচ্ছে। নির্মাণ কাজের ইটসুরকি ও বালু সড়কের পাশেই ফেলে রাখছে কর্তৃপক্ষ। কাজ করাতে আমাদের বাধা নাই, কিন্তু সকাল বিকেল যদি পানি দেয়, পানি দিলে তারা আমাদের কোনো সমস্যা হয় না। এত বছর ধরে এরকম রাস্তাঘাটের কাজ করতেছে, এখনো কোনো উন্নতি দেখতেছি না। শিল্পনগরী গাজীপুর, কলকারখানার পাশাপাশি যানবাহনের কালো ধোঁয়াও বায়ু দূষণ ঘটাচ্ছে প্রতিনিয়ত, সাথে ইটভাটাও ফেলছে নেতিবাচক প্রভাব। ময়লা আবর্জনায় ভরা ড্রেন তো আছেই, এতে বাড়ছে রোগ বালাই, অতিষ্ঠ মানুষ। এমনি করোনার মহামারী আমাদের দেশে এবং এই ধুলার কারণে আমাদের আরো রোগ জীবাণু বাইরে যাচ্ছে। ধুলার কারণে মানে নাক জ্বলে, মুখ জ্বলে, চোখ জ্বলে, ওগুলোর কারণে তো আমরা চলতে পারলাম না। দুই দিন গাড়ি চালালে তিন দিনে বলে দুর্বল হয়ে যায়, ঠান্ডা জ্বর কাশি। এসব বিষয়ে সিটি কর্তৃপক্ষ কিংবা প্রকল্পের দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি হননি। বৃহস্পতিবার 64 জেলার বায়ুমান পর্যালোচনা করে গাজীপুরে সবচেয়ে বেশি দূষণ পাওয়ার তথ্য দিয়েছে বায়ুমণ্ডল দূষণ অধ্যয়ন কেন্দ্র। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। দর্শক, বায়ু দূষণের খবর একটু জেনে নিতে চাই সহকর্মীদের কাছ থেকে। গাজীপুরে আছেন সহকর্মী পলাশ প্রধান, যাচ্ছি তার কাছে। পলাশ, দূষণের উদ্বেগজনক চিত্র গাজীপুরে, কারণও জানা আছে, এগুলো সমাধানের বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? দুঃখিত দর্শক, আমরা পলাশ প্রধানের সঙ্গে সংযোগটি সম্ভবত হারিয়ে ফেলেছি। পলাশ, আপনি শুনতে পাচ্ছেন? পলাশ, একটু জানতে চাই যে গাজীপুরে তো দূষণের উদ্বেগজনক চিত্রই আমরা দেখতে পাচ্ছি এবং এগুলো কি কারণে সেটাও জানি, এগুলো সমাধানের বিষয়ে কর্তৃপক্ষ কিছু বলছে কিনা? না,
জি শাওন, গতকালকে থেকে কিন্তু আমরা সিটি কর্পোরেশনের দায়িত্বরত কর্মকর্তা এবং রোডসেন হাইওয়ে অর্থাৎ এই ধুলাবালি সংশ্লিষ্ট যে দূষণ যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে যোগাযোগ করেছি। আসলে সবচেয়ে বড় বিষয় যদি একটি কথা বলি সেটি হচ্ছে এই বিষয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই। তবে আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের যিনি ভারপ্রাপ্ত মেয়র রয়েছে তার সাথে কথা বলছি, তিনি যে বিষয়টি বলছেন যে সকাল বিকাল পানি ছিটানোর একটি উদ্যোগ নিয়েছে, সেটি কতক্ষণ নাগাদে কার্যকর হবে সেই বিষয়ে কিন্তু আমাদেরকে নিশ্চিত করেনি। তবে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যে আবদুল্লাপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যে 13 কিলোমিটার রয়েছে, ঢাকা ময়মনসিংহ মাসে বিআরটির কাজ চলমানের যে কাজ চলেছে সেটির কারণে কিন্তু সবচেয়ে বেশি ধুলাবালি হচ্ছে। কিন্তু এই কর্তৃপক্ষ কিন্তু এখন আমরা কিন্তু তাদের কারো কোনো পরিচয় পাইনি। তবে গাজীপুর সিটি কর্পোরেশনের আওতায় এবং জেলা আওতায় যে ইট বাধা রয়েছে সেখান থেকে কিন্তু একটি বিশাল একটি দূষণ রয়েছে। তারা পার্শ্ববর্তী যে কলকারখানা রয়েছে সেটিতে কিন্তু একটি বিশাল একটি এই ধুলাবালির একটি সম্মুখীন হতে হচ্ছে এই গাজীপুর সিটি কর্পোরেশনকে। তো সর্বোপরি মিলিয়ে চলে যে এই যে মহাসড়ক যে ধীরগতিতে যে কাজ সেই কাজের কারণে কিন্তু ধুলাবালি। পলাশ, বুঝতে পেরেছি, ধন্যবাদ এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য। দর্শক, বায়ু দূষণে গাজীপুরের ঠিক উল্টো চিত্র হিসেবে মাদারীপুরকে বলা হচ্ছে, আর সেই বিষয়ে একটু জানব। সহকর্মী প্রদ্যুৎ কুমার সরকার আছেন সঙ্গে। প্রদ্যুৎ, মাদারীপুরকে বায়ু দূষণ মুক্ত বলার কারণ আসলে কি, সাধারণ মানুষ কি বলছে জানাবেন। খাল বিল জলাশয় পুকুর সমৃদ্ধ রয়েছে এই জেলাটি। এছাড়াও এই জেলার যে আপনি জানেন যে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু হওয়ার কারণে এখানে কিন্তু বিভিন্ন মেগা প্রকল্প আছে। তবে আমরা এক্ষেত্রে কিন্তু একটি বিষয় কিন্তু লক্ষণীয়, এখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যেই বিষয়টি রয়েছে সেই ক্ষেত্রে যে যার ইচ্ছা মতোই কিন্তু ইচ্ছা করলেই এখানে শিল্প কারখানা গড়তে পারছে না। বা আবাসনের যেই প্রাইভেট যে আবাসন প্রকল্পগুলো রয়েছে তারাও কিন্তু ইচ্ছা করলেই এই সকল এলাকাগুলোতে কিন্তু আমরা দেখিনি যে তারা ইচ্ছা মতো তাদের কার্যক্রম চালাতে পারছে। এবং আমরা এও দেখেছি সরকারের গণপূর্ত বিভাগ থেকে কিন্তু আরবান প্রজেক্টের আওতায় কিন্তু আমাদের এই জেলায় বা এই জেলার অন্তর্ভুক্ত যে উপজেলা রয়েছে সেখানে আমরা কার্যক্রম করতে দেখেছি। সব মিলে এখানে রাজনৈতিক যে নেতৃবৃন্দ রয়েছেন এবং প্রশাসনিক যে কর্মকর্তা রয়েছেন তাদের ভিতর কিন্তু একটি সমন্বয় রয়েছে যে যে যেভাবে পদ্মা সেতুর পরবর্তীতে যে একটি উন্নয়নযোগ্য বা চারদিকে যে একটি উন্নয়নের বিষয় এসেছে সেটি কিন্তু একটি পরিকল্পনার মাধ্যমে এগোনো হচ্ছে। এর ফলে কিন্তু ইচ্ছা মতো যে যার মতো এসে কিন্তু এখানে কর্মকাণ্ড করতে পারছে না, এটি কিন্তু একটি বিশেষ লক্ষণ। অপরদিকে পরিবেশগতভাবে প্রদ্যুৎ, ধন্যবাদ আপনাকে। মাঘের শীতে বৃষ্টিপাত, এতে আরও বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, বাড়তে পারে শীতও। সকাল থেকেই লালমনিরহাট, দিনাজপুর, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ঠান্ডার সাথে বৃষ্টি আরও দুর্ভোগ বাড়িয়েছে জনজীবনে। অনেকেই কাজে যোগ দিতে পারেননি, যারাও বা বেরিয়েছিলেন তাদের বিড়ম্বনা আরও বেশি। সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন খেটে খাওয়া মানুষ। অসময়ের বৃষ্টিতে আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সময়টা তো হচ্ছে যে করোনা পিরিয়ড, তার উপর চলতেছে হচ্ছে যে বৃষ্টি, মানুষের দুর্ভোগের সীমাহীন হয়ে গেছে। ঠান্ডার কারণে তো সেই বৃষ্টি শুরু হয়ে গেছে, লোকজন তো নাই, একের ব্যবসা সব বন্ধ হয়ে গেছে। এ পর্যায়ে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, বৃষ্টি এখনো হচ্ছে কিনা এবং এতে শীতের তীব্রতা নিশ্চয়ই বেড়েছে, কি অবস্থা দেখতে পাচ্ছেন? হ্যাঁ শ্রাবণ, আপনি যেমনটা বলছিলেন এখনো কিন্তু চলমান আছে বৃষ্টি, আজকে ভোররাত থেকে এখন পর্যন্ত গুড়ি গুড়ি বা কখনো মাঝারি আবার কখনো সেটা অব্যাহত রয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, শহরের যদি প্রাণ কেন্দ্র বললি খেজুরতল এলাকা নামক স্থানে আপনি দেখতেই পাচ্ছেন ঘুরি ঘুরি বৃষ্টির কারণে মানুষজনের চলাচল একদম, উপস্থিতি রাস্তা পথ গুলাতে সে একদম কম। আমি বিভিন্ন উপজেলায় কথা বলে দেখেছি একই অবস্থা, কুড়িগ্রামের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হওয়ার কারণে মানুষজনের উপস্থিতি তেমন একটি নেই। আর শীতের যে বিষয়টি, শীতের তুলনামূলক ভাবে শীতের তীব্রতা গেল দেড় সপ্তাহ থেকে বাড়তে শুরু করেছে। এইখানটায় কুড়িগ্রামে আমরা জানি উত্তরের 16টা নদ নদী রয়েছে, সেই জায়গাটায় মানুষজনের যে চরাঞ্চলবাসী রয়েছে এবং নিম্ন আয়ের যেসব মানুষ রয়েছে তারা কিন্তু একটা ভোগান্তির মধ্যে রয়েছে। তো বিশেষ করে গেল সপ্তাহে শৈত্যপ্রবাহ, মৃদু এবং মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে
বয়ে যাওয়ার পর পরেই আজকে ভোর রাত থেকে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের কারণে মানুষজনের ভোগান্তিটা আরো চরম আকার ধারণ করেছে। বিশেষ করে নিম্ন আয় এবং খেটে খাওয়া যেসব মানুষ রয়েছে আর বিভিন্ন হাসপাতালগুলোতে শীতজনিত রোগের কারণে রোগীর সংখ্যাটাও বৃদ্ধি পাওয়া শুরু করেছে। নাজমুল, অনেক ধন্যবাদ আপনাকে। রকেট তৈরির চেষ্টা করে আলোচনায় এসেছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের একদল শিক্ষার্থী। ধূমকেতু X 0.1 নামে 6 ফুট উচ্চতার একটি রকেট সহ ছবি ফেসবুকে দেওয়ার পর ভাইরাল হয়। এটি বাস্তবে কাজ করে কিনা তা এখনও পরীক্ষা করা হয়নি। সফল হলে অধিকতর গবেষণার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন প্রজেক্ট সংশ্লিষ্টরা। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের একদল শিক্ষার্থী রকেট প্রজেক্টের কাজ শুরু করেন 2019 সালে। 3 বছর ধরে চলতে থাকা গবেষণা ও পরিশ্রমের পর ধূমকেতু X 0.1 রকেটটি তৈরি করেন তারা। প্রশ্ন, কি কাজে লাগবে এই রকেট? নিজেরাই আমরা সফটওয়্যার তৈরি করেছি, সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা নিচের থেকে কন্ট্রোল করব এবং সেটা যখন উপরে যাবে তখন ওখান থেকে যে ডেটাগুলো পাঠাবে আমাদের কাছে সেগুলো রিসার্চ করে আমরা একটা ওয়েদারের রিপোর্ট তৈরি করব। প্রজেক্টটি এখন চূড়ান্ত ধাপে রয়েছে। রকেটটি 20 কিলোমিটার উপরে উঠবে, সাথে সাথে নেমেও আসবে। যদিও উড্ডয়নের বিষয়টি এখনও পরীক্ষা করা হয়নি বলে জানিয়েছেন উদ্যোক্তারা। প্রথমে তো রকেটের ইঞ্জিনটা ডিজাইন করতে হয়, তো সেটার তো মূলত দেখা গেছে যে অনেক বেশি চাপ প্রয়োগ করতে হয়। ফুয়েলের যে প্রেশারটা থাকে, যে থ্রাস্টটা থাকে, অনেক বেশি চাপ প্রয়োগ করতে হয় এবং সেটা যেন খুব ন্যারো একটা লাইন দিয়ে যেন নিচ দিয়ে বের হয়ে যায় ওরকম একটা জায়গা করে দিতে হয়। 6 ফুট উচ্চতার এই রকেট নিয়ে কাজ করতে ডিজাইন করা হয়েছে একটি সফটওয়্যার। প্রজেক্টটির দৃশ্যমান সফলতার মুখ দেখতে সরকারি সহযোগিতা চেয়েছেন সংশ্লিষ্টরা। 4 বছর ধরে কাজটাজ করে আরও স্টাডি করে আমাদের বিভিন্ন সিমুলেশন করতে অনেক সফটওয়্যার লাগে, এলে সফটওয়্যার পাওয়া যায় না, এলে একাডেমিক সফটওয়যার সম্পূর্ণ বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটির একাডেমিভাবে ইউজ করা হয়। বড় পরিসরে করতে চাই, আরও বড় ধরনের টেস্টিং ফ্যাসিলিটি লাগবে যেটা এখন আমাদের কাছে নেই, এই জন্য আমাদের রকেটগুলো 6 ফিট 12 ফিটের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে। সম্প্রতি রকেট সহ ছবি ফেসবুকে পোস্ট করে আলোচনায় আসে প্রতিষ্ঠানটির একদল শিক্ষার্থী। 20 জনের দলটির আশা সরকার তাদের প্রজেক্টের পাশে দাঁড়াবে। হুসাইন শাহিদ, জমুনা নিউজ, ময়মনসিংহ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজের 8 দিন পর ফয়সাল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে র্যাব। গতরাতে একটি ডোবায় ফয়সালের মরদেহ পাওয়া যায়। র্যাব জানায় গত 26 জানুয়ারি ফয়সাল মামার বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে থানায় জিডি করে স্বজনরা। ছায়া তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় অপূর্ব শীল নামে একজনকে শনাক্ত করে র্যাব। তাকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ড সম্পর্কে জানা যায়। উদ্ধার করা হয় ফয়সালের মরদেহ। অস্বাভাবিক হারে বেড়েই চলেছে রফিকুলের পায়ের আকার। উন্নত চিকিৎসার অভাবে এরই মধ্যে দেখা দিয়েছে সংক্রমণ। চিকিৎসকরা বলছেন রফিকুল ফাইলেরিয়া রোগে আক্রান্ত। ভালোভাবে চিকিৎসা করানো গেলে আবারও সুস্থ হয়ে উঠতে পারবেন তিনি, কিন্তু মা ছেলের টানাপোড়েনের সংসারে ব্যয়বহুল চিকিৎসার খরচ চালানোই এখন দায়। সহপাঠীরা যখন ক্যারিয়ার ভাবনায় মত্ত, তখন 24 বছরের রফিকুল শয্যাশায়ী সারাক্ষণ। রাজবাড়ির পাংশা উপজেলার বাসিন্দা রফিকুল ইসলাম, জন্মের পর থেকে বাম পায়ে দেখা দেয় কালো দাগ, এক পর্যায়ে ধরা পড়ে গোদরোগ বা ফাইলেরিয়া। বয়স বাড়ার সাথে পায়ের আকৃতিও বাড়তে থাকে রফিকুলের। বাবা হারানো রফিকুলের চলাফেরায় এখন একমাত্র ভরসা তার মা। আমি দীর্ঘদিন ধরে এই ফাইলেরিয়া রোগে ভুগছি। আমি 2020 সালে ঢাকা সাভার ফাইলেরিয়া হাসপাতালে যাই, সেখানকার ডাক্তার আমার পায়ের অবস্থা দেখে তারা বলে তোমার পায়ের অবস্থা বেশি হয়ে গেছে, এখন এখানে কোনো ট্রিটমেন্ট নাই। দিনমজুর মা কষ্ট করে লেখাপড়ার খরচ জুগিয়েছিলেন ছেলের, কিন্তু অসুস্থতার কারণে অনার্সের গণ্ডি পেরোনো হয়নি রফিকুলের। চিকিৎসার ব্যয় সামলাতে হিমশিম অবস্থা, তাই অর্থ সহায়তা চাইছে পরিবারটি। আমি চিকিৎসা পাতে কিছুই করবে পারি না, পেটের বাড়াতে সময় মতো টিকিট পাইনি। ছেলেটা চিন্তা চিন্তা গড়দড়ি পড়ে গেছে, আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন। বাথরুমে নিয়ে যাই, নাস্তা পানি এনে দিই, এনে ধরেন যে আমরা ভালো চাই, এরা যাতে চলাচল করতে পারে। সমাজের বিত্তবান লোকেরা যদি রফিকুলের পাশে এগিয়ে আসে, অবশ্যই ভালো একটা চিকিৎসা দিয়ে রফিকুলকে সুস্থ করে তোলা সম্ভব। উন্নত চিকিৎসা করা গেলে রফিকুল স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে আশা এই চিকিৎসকের।
ঢাকা মেডিকেল কলেজের যে প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট আছে ওইখানে যদি ওকে নিয়ে চিকিৎসা দেয়া যায় তাহলে ওর ভালো হওয়ার একটা সুযোগ আছে, স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। 2009 সালে প্রথম ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ফাইলেরিয়া চিকিৎসা নেন এই যুবক, কিন্তু আর্থিক অনটনে বেশি দূর এগোয়নি চিকিৎসা। সিয়ামিনতে মাহফুজ, যমুনা নিউজ। উত্তরা গণভবনে সাজ সাজ রব, নামকরণের 50 বছর পূর্তি উপলক্ষে চলছে নানা আয়োজনের প্রস্তুতি। তবে স্থানীয়দের দাবি, বঙ্গবন্ধু যেমন মন্ত্রিসভার বৈঠক করেছিলেন উত্তরা গণভবনে, সুবর্ণ জয়ন্তীতে সেখানে তেমনি আরেকটি মন্ত্রিসভার বৈঠক আয়োজন করা হোক, এর জন্য অনুরোধ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। দীঘাপতিয়া রাজবাড়িকে 1972 সালে 9 ফেব্রুয়ারি উত্তরা গণভবন হিসেবে নামকরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে হিসেবে এবারই 50 বছর পূর্ণ করল প্রধানমন্ত্রীর দ্বিতীয় বাসভবন হিসেবে পরিচিতি পাওয়া নাটোরের এই স্থাপত্য নিদর্শনটি। বঙ্গবন্ধুর নেতৃত্বে কয়েক দফা মন্ত্রী পরিষদের বৈঠকও হয় এখানে, সব শেষটি হয় 1996 সালে। 50 বছর পূর্তিতে আবারও এখানে আরেকবার মন্ত্রী পরিষদ সদস্যদের এসে বৈঠক করার আহ্বান স্থানীয় নেতৃবৃন্দের। 1972 সালে এখানে এসে আসার পর এখানে একটা বিরল প্রজাতির গাছ লাগিয়েছিলেন, হৈমন্তীর নামে একটা বিরল প্রজাতির ফুলের গাছ লাগিয়েছিলেন, সেটিও কিন্তু এখনও বিদ্যমান, সেটাও এখন সুবাস ছড়ায়, অন্তত মার্চ মাসের দিকে এর ফুল মানে সুবাস ছড়ায়। আমরা চাই যে এখানে মন্ত্রিপরিষদের বৈঠক আবার অনুষ্ঠিত হোক এবং এই রাজবাড়ি বা এই উত্তরা গণভবনের স্মৃতি এখানকার যে ইতিহাস ঐতিহ্য মানুষের কাছে ছড়িয়ে যাক। জননেত্রী শেখ হাসিনাও একটা বৈঠক করেছেন, সেই ধারাবাহিকতা ধরে রেখে আগামী দিনে যেন নাটোরে উত্তরা গণভবনে যেন মন্ত্রিপরিষদের বৈঠক হয়। উত্তরা গণভবন নামকরণের 50 বছর পূর্তি উপলক্ষে স্থানীয়ভাবে বিভিন্ন আয়োজন থাকবে, পাশাপাশি মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠানের জন্য অনুরোধও জানানো হবে সংশ্লিষ্ট দফতরকে, জানালেন জেলা প্রশাসক। ক্যাবিনেট ডিভিশনের দৃষ্টি আমরা আকর্ষণ করব, যাতে অতীতের ধারাবাহিকতায় এর ঐতিহ্য রক্ষায় এবং জাতির পিতার যে স্মৃতি রয়েছে তা রক্ষার্থে এখানে যাতে একটি ছোট আকারে হলেও ক্যাবিনেট সভা করা যায় সে ব্যাপারে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করব। নাটোরের উত্তরা গণভবন 18 শতকে দীঘাপতিয়া মহারাজাদের বাসস্থান হিসেবে নির্মিত। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় 1734 সালে প্রায় 42 একর জমির ওপর এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেন। সুমাইয়া আরিফিন অর্নি, যমুনা নিউজ। সরস্বতী পূজা উপলক্ষে কিশোরগঞ্জে বসেছে প্রতিমা হাট। আরো খবর জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী এটিএম নিজাম। নিজাম, হাটে প্রতিমা বেচাকেনা কেমন জমেছে বিস্তারিত জানতে চাই। আমি এখন দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের ঐতিহাসিক কালীবাড়ি সরস্বতী প্রতিমা মুক্তির হাটে। তো এখানকার জেলা সহ আশপাশের জেলা পূজারীগণ সংগ্রহ করে তাকে এখান থেকে প্রতি বছর শতাধিক প্রতিমা শিল্পী এখানে 2 মাস আগে থেকে এসে অবস্থান নেয় এবং এখানে এই প্রতিমা তৈরি করে। এখানে ওরা 2 ধরনের প্রতিমা তৈরি করে, দ্বিভুজ এবং চতুর্ভুজ। হ্যাঁ, 2 ধরনের প্রতিমা তৈরি করে। তবে এবার প্রতিমা শিল্পীরা জানিয়েছে যে গত 3 বছর যাবৎ করোনার কারণে, করোনা মহামারীর কারণে তাদের আগের সেই সুদিন নেই, তাদের মাথায় অনেকটা হাত পড়েছে বলতে হবে। প্রতিদিন প্রতি বছরই এখানে প্রতি শিল্পী প্রতি প্রতিমা শিল্পী 100 করে মূর্তি তৈরি করতেন এবং বিক্রি করতেন, কিন্তু আজকে ময়মনসিংহ থেকে আসা, নেত্রকোনা থেকে আসা বেশ কয়েকজন প্রতিমা শিল্পীর সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন যে এখানকার যে বাস্তবিক যে পরিস্থিতি, ওই যে সীমিত পর্যায়ে ওই পূজা উদযাপন এর জন্য তারা আগে ভাগে অর্ধেক করে প্রতিমা তৈরি করেছেন। প্রতিমা হাটের খবর জানাছিলেন এটিএম নিজাম। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।